আমার কাছে বিশেষ একটা অনুভূতি, কেননা এবার আমার ফার্স্ট ভোট অ্যান্ড এবার আমি নিউ ভোটার। নিউ ভোটার বলতে আমি অনেক আগে ভোটার হয়েছি, বাট আমি কার্ডটা মানে সংগ্রহ করি নাই। দ্যাটস ওয়াই এবার যেই আমার একটা অনুভূতি, আসলে অন্যরকম একটা অনুভূতি, যে এবার মনে হচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এরকম কিছু একটা। বাট চাই সুষ্ঠু সুন্দর একটা ভোট হোক, আমাদের আমরা সুন্দরভাবে শিল্পীরা বেঁচে থাকি, একটু সুন্দর একটা জায়গা, একটা প্ল্যাটফর্ম তৈরি হোক, সেটা যেই আসুক, দীপজল ভাই আসুক বা নিপুণাপার প্যানেল থেকে আসুক, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, খুবই ভালো লাগতেছে। যারা নির্বাচিত হবে তাদের কাছে আমার প্রত্যাশা একটাই থাকবে যে আমরা শিল্পী, আমরা একটা সুন্দর প্ল্যাটফর্ম চাই, আমরা এফডিসিটিকে চেঞ্জ চাই, একটু সুন্দর একটা জায়গা চাই, আমরা যাতে শিল্পীরা বেঁচে বাঁচতে পারি, আমাদের আর যারা কলা কৌশলী আছে, যারা কাজ নাই যাদের, তারা যেন কাজ করে খেতে পারে। জাস্ট এতটুকুই আমাদের চাওয়া, এর বেশি কিছু চাওয়া নেই চাই। যারা হেরে যাবে এই কারণে এই না, এখানে তো জিত হার সবার মাঝখানেই থাকবে, এটা সবার সবখানেই এটা হার জিত থাকবেই। সো হেরে গেলে যে তারা থাকবে না এরকম না, আমরা চাই যে সবাই এক জায়গায় হয়ে একের সমন্বয়ে, যেটা আগে ছিল, শুনে এসছি আমাদের সিনিয়রদের মুখে, সেই জায়গাটা যেন আবারও ফিরে আসে। এটা জাস্ট একটা একটা জায়গাকে ধরে রাখার জন্য হয়তো বা এটা আমাদের একটা, আমি যেটা মনে করি যে শিল্পী সমিতির যে নির্বাচন, এটা একটা নির্বাচন অনেক সুন্দর। আমি আসলে ঢোকার পরেই খুবই মুগ্ধ হয়ে গেছি, যে সামনে থেকে শুরু করে লাস্ট অব্দি যে প্রোটেকশন অ্যান্ড সব কিছু মিলাই, খুবই সুন্দর একটা পরিবেশ। আর সব জায়গায় দেখতেছি যে আমাদের প্রোটেকশন, মানে প্রোটেকশনটাই তো আসলে মেইন। আর সব থেকে সুন্দর প্যানেলগুলোও করছে খুব সুন্দর, সবই মোটামুটি মানে গুড, এক কথায় বলতে গেলে খুবই সুন্দর।